ফ্রেন্ডস, বন্ধু টিউটোরিয়ালের সম্পূর্ণ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমরা সম্পূর্ণ দুটি নতুন জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই মুহূর্তে রাজ্যে দুটি নতুন কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন যোগ্যতা অনুসারে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। তো এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। আবেদনের সমস্ত প্রসেস আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছেন প্লিজ সকলে একটি করে লাইক করে দিন। আর আজকে এই ভিডিওতে লাইকের টার্গেট থাকলো মাত্র 1000, আশা করবো আপনারা সকলে মিলে খুব শীঘ্রই কমপ্লিট করে দেবেন। তো এই মুহূর্তে প্রথম নোটিফিকেশন আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সারেঙ্গা বাঁকুড়া। তো এই মুহূর্তে বাঁকুড়া জেলা জিআরএস অর্থাৎ গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ করা হবে। সম্পূর্ণ কন্ট্রাক্টুয়াল অর্থাৎ এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে, এবং এখানে যে গ্রাম পঞ্চায়েতে জিআরএস পদে নিয়োগ করা হবে তো সেই গ্রাম পঞ্চায়েতের নাম দেখুন এখানে বলে দেওয়া হয়েছে, চিলতোর গ্রাম পঞ্চায়েত। অর্থাৎ সারেঙ্গা ব্লকের চিলতোর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু নিয়োগ করা হবে। গ্রাম রোজগার সহায়ক এই পদে যদি আপনারা আবেদন করতে চান, তো এক্ষেত্রে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে, সায়েন্স এবং ভোকেশনাল স্ট্রিম নিয়ে যদি আপনি উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং 55% মার্কস যদি আপনার থাকে, তো সেক্ষেত্রে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এর সঙ্গে আপনাদের মিনিমাম 6 মান্থের একটি কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স কিন্তু করা থাকতে হবে। এক্ষেত্রে এজ লিমিট যেটি চাওয়া হয়েছে 18 থেকে 35 বছরের মধ্যে, অর্থাৎ 35 বছরের মধ্যে আপনার বয়স থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আপনাকে কিন্তু সারেঙ্গা ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে রিমুনারেশন আপনাদেরকে যেটি দেওয়া হবে 12,000 টাকা প্রতি মাস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবেদন আপনাদেরকে করতে হবে সম্পূর্ণ অফলাইনে। অ্যাপ্লিকেশন ফর্মটিকে অবশ্যই আপনারা A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করার পর মনোযোগ সহকারে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এর সঙ্গে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টগুলি জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে, তো দেখুন এখানে বলা রয়েছে। তো সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করার পর একটি খামের ভিতর আপনারা ভরবেন। সেই খামের ওপর অবশ্যই কিন্তু আপনারা মেনশন করে দেবেন আপনারা কোন পোস্টের জন্য আবেদন করছেন, এবং এই আবেদনপত্রটি আপনাদেরকে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে, তো দেখুন এখানে সেই অ্যাড্রেস দেওয়া রয়েছে, তো অবশ্যই আপনারা নোট করে নিন। অফিস অব দ্য প্রোগ্রাম অফিসার অ্যান্ড ব্লক ডেভেলপমেন্ট অফিসার সারেঙ্গা বাঁকুড়া, সরাসরি এই অ্যাড্রেসে যে আপনাদের আবেদনপত্রটিকে জমা করে আসতে হবে। এক্ষেত্রে আবেদনপত্র জমা করার শেষ তারিখ যেটি রয়েছে 18 মার্চ 2020 তারিখ, তো এই তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। অবশ্যই আবেদন করার পূর্বে আপনারা এই নোটিফিকেশনটিকে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরই কিন্তু আবেদন করবেন। তো আরও একটি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ সেকেন্ড নোটিফিকেশন, তো সেটি আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এজেসি বোস রোড কলকাতা 7,14,000 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 11/2020 রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020 ফর দ্য পোস্ট অফ কনজারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে আপনারা কিন্তু রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন, এবং সম্পূর্ণ অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.msc.wb.org, তো এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পোস্টের নাম দেওয়া রয়েছে কনজারভেন্সি মজদুর, অর্থাৎ মজদুর পদে নিয়োগ করা হবে, এবং প্রচুর কিন্তু শূন্যপদ এই মুহূর্তে রয়েছে, 858টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে। এর মধ্যে ইউআর ক্যাটাগরিতে রয়েছে 354টি শূন্যপদ, ইউআর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন ক্যাটাগরিতে রয়েছে 24টি শূন্যপদ। তো এইভাবে কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরিয়াস ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, তা আপনারা ভিডিওটিকে পজ করে এখান থেকে দেখে নেবেন। এক্ষেত্রে আপনাদের স্যালারি যেটি থাকবে সেটি পাবেন পে লেভেল 1 পে ম্যাট্রিক্স রোফা 2019 অনুযায়ী। বয়স থাকতে হবে আপনাদের 18 থেকে 40 বছরের মধ্যে। এই পোস্টে যদি আপনারা আবেদন করতে চান, তো সেক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে শুধুমাত্র বাংলা ইংরেজি ভাষায় লিখতে এবং পড়তে জানলে আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো আপনাদেরকে জানিয়ে রাখবো এই ক্ষেত্রে রিক্রুটমেন্ট যে মেথড এবং সিলেবাস এটি কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে দেওয়া নেই, পরবর্তী সময় আপনাদেরকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, তো সেটি দেখুন এখানে বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে দিতে হবে, ইউআর ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীদেরকে অ্যাপ্লিকেশন ফি যেটি দিতে হবে 150 টাকা, তার সঙ্গে প্রসেসিং চার্জ 50 টাকা, এর সঙ্গে ব্যাংক চার্জ 20 টাকা, টোটাল 220 টাকা আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এসসি এসটি
ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে শুধুমাত্র প্রসেসিং চার্জ 50 টাকা এবং ব্যাংক চার্জ 20 টাকা, মোট 70 টাকা দিতে হবে। তো এটি আপনারা চালানের মাধ্যমেও জমা করতে পারেন, এছাড়াও আপনারা অনলাইনেও ফি পেমেন্ট করতে পারবেন। আবেদন আপনাদেরকে করতে হবে সম্পূর্ণ অনলাইনে এবং যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে MSCWB.org, এই অফিসিয়াল ওয়েবসাইটটি যে আপনারা অনলাইনে আবেদন করবেন। এক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন এবং চালান জেনারেট করার লাস্ট ডেট যেটি রয়েছে 15 এপ্রিল 2020 এবং পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটি আপনাদেরকে কমপ্লিট করতে হবে 17 এপ্রিল 2020। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করবেন। আর ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটিকে অতি অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করে দেবেন। এই নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্মের PDF যদি আপনারা নিতে চান তো সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন। সেখানে আমরা প্রতিনিয়ত সমস্ত চাকরির আপডেট এবং চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিওর আপডেট এছাড়াও সম্পূর্ণ ফ্রিতে PDF দিয়ে থাকি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী সময় আবারও কোন একটি নতুন ভিডিওতে।